আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা এবং মূল্যায়ন নির্দেশিকা পূরণের জন্য যে এক্সেল ফাইল সেটি কিভাবে ডাউনলোড করবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল ফাইল মূল্যায়ন নির্দেশিকার সাহায্যে পূরণ করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আমরা মূল্যায়ন পরিচালনার জন্য যে এক্সেল ফাইল আছে সেটিকে ওপেন করে নিব। এটির উপরে ডাবল ক্লিক করব। আমি দ্বিতীয় শ্রেণীটি দেখাচ্ছি আপনাদেরকে। এখন উপরে এই এনেবল এডিটিং নামে একটি লেখা চলে আসছে, এটার উপরে ক্লিক করব। আবার দেখেন এনেবল কন্টেন্ট নামে আর একটি লেখা চলে আসছে, এবার এটার উপরে ক্লিক করব। এখন এটি আমাদের ব্যবহারের জন্য এনেবল হয়ে গেছে। তো প্রথমে এখানে ইনস্ট্রাকশনস আছে, আপনি এগুলো পড়ে দেখতে পারেন আপনার প্রয়োজন হলে। তো আমরা প্রথমে যেটা করব, স্টুডেন্ট ইনফোতে যাব। আমরা স্টুডেন্ট ইনফোতে গিয়ে এইখানে স্কুলের নামটা চেঞ্জ করে দিব। দেখেন এখানে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথাটি লেখা আছে, বাকিটি লেখা নাই। এটি ইউনিকেডও করা যাবে, ইউনিকেডও করার জন্য বলছে। তো আমরা এখানে চাইলে এখানে এটাকে অভ্রতে করতে পারি। আমরা প্রাইমারি টিচারেরা প্রায় সবাই মোটামুটি ভাবে যারা আইসিটি ট্রেনিং করেছি তারা অভ্রের ব্যবহারটা জানি, তাই আমি অভ্র দিয়েই দেখাচ্ছি। অভ্র, এই যে অভ্রতে আমি বাংলা করে নিলাম। এবার এখানে স্কুলের নাম লিখে দেবো। আমি আমার স্কুলের নাম এখানে লিখে দিচ্ছি, দেখেন। আর এখানে পাশে আছে, এখানে আমরা স্কুলের নাম সহ ঠিকানাটা দিতে পারি। এরপর আমরা চলে আসব, এই যে দেখেন শিক্ষকদের নামের তালিকা দেখাচ্ছে। আমরা এখানে শিক্ষকদের নাম লিখব, প্রথমে প্রধান শিক্ষকের নাম লিখব। তেমনি ভাবে এখানে দেখেন শ্রেণী শিক্ষক, বাংলা, ইংরেজি, গণিত সমস্ত শিক্ষকের নাম আপনাদের এখানে লিখে দিতে হবে। এগুলো সবগুলো আমি আপনাদের সামনে লিখে দেখালে সময় লাগবে, আমি তাই দেখালাম না। এগুলো আপনারা সব লিখে নেবেন। তারপর এখানে শিক্ষার্থীর রোল বা আইডি লিখতে হবে। এইখানে ইনস্ট্রাকশনটা হলো যে যদি আপনার স্কুলে একাধিক শাখা থাকে তখন আপনি 101 দিয়ে শুরু করবেন, 101, 102, 103 এইভাবে আপনি আগাবেন। আর খ শাখার জন্য তখন আপনি যাবেন 201, 202, 203। আপনার যদি গ শাখা থাকলে 301, 302, এইভাবে শাখাগুলো লিখবেন, রোলগুলো। আর যদি শাখা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, শুধু এক রোলের জায়গায় এক লিখলেই হবে। একাধিক শাখা থাকলে আবার একই বিষয়ের একাধিক শিক্ষকও থাকে, তখন আপনারা একজন শিক্ষকের নাম লিখে কমা দিয়ে আর একজনের লিখবেন। এইভাবে যতগুলো একই বিষয়ের শিক্ষক থাকবে ওই একই বিষয়ের শিক্ষকের জায়গায় আপনি কমা দিয়ে সবগুলো শিক্ষকের নাম লিখে দেবেন। এরপর এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। আমি এখানে আপনাদেরকে পুরোটা লিখে দেখাচ্ছি না, পুরোটা লিখতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটি নাম লিখে দেখালাম। ক্লাসের যতগুলো স্টুডেন্ট থাকবে সবগুলো লিখবেন। লেখার পরে এখন দেখেন একটু নিচের দিকে দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, রিলিজিয়ন, আর্ট, কালচার, হেলথ, রিপোর্ট কার্ড, এই যে অনেকগুলো অপশন এখানে আছে। এখন এক এক করে এই যে যে ক্লাসেরটা ইয়ে করবেন, ধরেন বাংলায় গেলে দেখেন বাংলার সবগুলো দেখাচ্ছে, দেখেন নামটা চলে আসছে। ইংলিশে যাবেন, দেখেন ইংলিশে চলে আসছে। ম্যাথে যাবেন, এখন এই সবগুলোতে আপনার স্টুডেন্টগুলোর নাম অটোমেটিকলি শো করবে। এইখানে দেখেন যদি এইখানে এই বিষয়ের টিচারের নাম লেখা থাকতো তাহলে টিচারের নামটা শো করতো। আমি এই ইংরেজি টিচারের নাম লিখে দিচ্ছি। এখন দেখেন ইংলিশে যখনই আসবো দেখেন এই যে ইংলিশে টিচারের নাম এখানে শো করছে। তো ওইখানে বিষয়ভিত্তিক সবগুলো টিচারের নাম দিলেই বিষয়ে যাওয়ার সাথে সাথে বাংলা টিচারের নাম লিখলে বাংলা টিচারের নাম এখানে আসতো, সবগুলো চলে আসতো এখানে। যাই হোক, আমি এখন আপনাদের দেখাবো যে আপনারা এই যে পিআইটা কিভাবে পূরণ করবেন। এখানে দেখেন PI1, PI2 এইভাবে আছে। এগুলো কি আমরা প্রথম ক্লাসে PI1, পরের ক্লাসে PI2 এরকম করে করবো নাকি এগুলো অন্যরকম? না, আসলে এভাবে প্রথম ক্লাসে PI1, দ্বিতীয় ক্লাসে PI2 এরকম না। এগুলো বোঝার জন্য আমাদেরকে প্রয়োজন হবে মূল্যায়ন নির্দেশিকা এবং আমাদের টিজি গাইড। দেখেন মূল্যায়ন নির্দেশিকায় এই যে এইখানে যেখানে মূল্যায়নের পারদর্শিতার সূচকগুলো দেখাচ্ছে এইখানে আপনাকে আগে যেতে হবে, আর যেতে হবে টিজি গাইডে। দেখেন এই যে টিজি গাইডে আমি ক্লাস 2 এর টিজি গাইড এটা নিয়েছি। এখন এখানে দেখেন টিজি গাইডে দেখাচ্ছে প্রথম যে ইউনিটটা আছে গ্রিটিং, ইনস্ট্রাকশন অ্যান্ড ফেয়ারওয়েল, এইখানে দেখেন অ্যাটেইনেবল কম্পিটেন্সিস যেটা আছে সেটা দেখেন কী দেওয়া আছে। অ্যাটেইনেবল কম্পিটেন্সিটা আছে যে 1.2 আন্ডারস্ট্যান্ডিং সিম্পল ডায়ালগস অ্যাবাউট ক্লাসরুম অ্যাক্টিভিটিস ফর ইফেক্টিভ কমিউনিকেশন। এইটা এখন আমাদেরকে এটা পয়েন্ট দেখেন কত, 1.2। আমাদেরকে এখন যেতে হবে এই যে পিআইএ, দেখেন তো এখানে কোথায় 1.2টা আছে, এই যে আছে 1.2টা আছে।
এই যে 1.2 তে ওই যেটা লেখা ছিল এখানেও একই লেখাটা আছে। তার মানে এই 1.2 অ্যাটেইনেবল কম্পিটেন্সির জন্য এখানে দেখেন দুইটা পিআই দেওয়া আছে, এই দেখেন পিআই 3 আর পিআই 4। অর্থাৎ এই ইউনিটে আমাদের এই দুইটা পিআই আমাদের যাচাই করতে হবে। তো এখন আমরা এখানে পারফরমেন্স ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে এক্সচেঞ্জ কমন এক্সপ্রেশনস ফর গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। এইটার জন্য দেখেন আবার তিনটা পারফরমেন্স লেভেল দিয়ে দিছে। একটা হলো এক্সচেঞ্জ কমন এক্সপ্রেশন ফর গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েলস, যদি সে গ্রিটিংস আর ফেয়ারওয়েলসকে এক্সচেঞ্জ করতে পারে তাহলে সে গুড। আবার দেখেন এক্সচেঞ্জ কমন এক্সপ্রেশনস ফর গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস উইথ জেস্চার, যদি সে জেস্চারের সাহায্যে করতে পারে তখন সে হবে ভেরি গুড। আবার দেখেন এক্সচেঞ্জ কমন এক্সপ্রেশনস ফর গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস উইথ জেস্চার, প্রনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন, যদি সে এই ফেয়ারওয়েল এবং গ্রিটিংসটাকে জেস্চার সঠিক প্রনাউন্সিয়েশনে এবং ইন্টোনেশনে করতে পারে তখন তার লেভেলটা হবে এক্সিলেন্ট। ধরেন এই রহমতুল্লাহকে আমি যাচাই করলাম, এখানে এটা পিআই কত ছিল, এটার পিআই ছিল পিআই 3। তাহলে আমাকে এখন রহমতুল্লাহর ঘরে গিয়ে পিআই 3 তে যেতে হবে। এই যে পিআই 3, দেখেন এখানে যদি আমি কার্সার রাখি তাহলে ওই ইন্ডিকেটরটা দেখাচ্ছে এখানে এক্সচেঞ্জ কমন এক্সপ্রেশনস ফর গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। তো এখন এই ঘরে আমাকে যেতে হবে। এই ঘরে ক্লিক করার সাথে সাথে দেখেন পাশে একটা ড্রপ ডাউন চলে আসছে, এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে জি, ভি এবং ই দেখাচ্ছে। যদি গুড হয় তাহলে জি, আমরা রহমতুল্লাহ পারফরমেন্স যদি দেখি যে সে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল সিম্পলি করতে পারে তখন আমাদেরকে জি দেবো, আর যদি সে জেস্চারের সাথে করতে পারে তাহলে ভি দেব, আর যদি সে জেস্চার সঠিক প্রনাউন্সিয়েশন এবং ইন্টারন্যাশনের সাহায্যে করতে পারে তখন আমরা তাকে ই দিব। অর্থাৎ গুডের জন্য হচ্ছে জি, ভেরি গুডের জন্য ভি, আর এক্সেলেন্টের জন্য ই, এটা আমরা সিলেক্ট করে দিব। অথবা আমরা চাইলে এখান থেকে কিবোর্ড থেকে ওটা টাইপ করে দিতে পারবো। দেখেন আমি এখান থেকে কিবোর্ড থেকে জি টাইপ করে দিচ্ছি, দেখেন এটা জি হয়ে গেল। আর যদি ভেরি গুডের জন্য ভি টাইপ করতে চাই তাহলে ভি করে দিব, তবে এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, স্মল লেটার দিলে এটা সাপোর্ট করবে না। আর এখানে এই জি ভি ই ছাড়া অন্য কোনো লেটার লিখলে নেবে না, এটা নেবে না। এখন এই যে দেখেন এই যে পিআইটা, এইটা শুধুমাত্র এই একটা ইউনিটের জন্যই যে থাকবে বা একটা লেসনের জন্যই যে থাকবে তা না, এই একই পিআই অন্য পরের কোনো ইউনিটেও থাকতে পারে। এখন ধরেন যে এইখানে রহমতুল্লাহ গুড পেয়েছে, তো পরের কোনো লেসনে যদি পিআই 3 আবারও থাকে সেইখানে যদি রহমতুল্লাহ ভেরি গুড করে তাহলে তাকে জিটাকে চেঞ্জ করে ভি বানাই দিতে হবে। আবার দেখা যায় যদি না পরেরটাতে সে অ্যাক্সিলেন্ট করেছে তাহলে ই দিতে হবে। তো একই পিআই একাধিক ইউনিট বা একাধিক লেসনে থাকতে পারে, তো আপনার যখনই এই পিআই থাকবে তখনই এটাকে যাচাই করতে হবে এবং এটা দিতে হবে। তো এইভাবে যদি আমরা সমস্ত সাবজেক্টের এগুলো পূরণ করি, তারপরে যদি রিপোর্ট কার্ডে যাই, রিপোর্ট কার্ডে গেলে এইখানে এইটাকে মাউস দিয়ে টেনে একটু উপরে তুলে দিতে হবে তাহলে সবগুলো রোল দেখাবে। আমি শুধু একটা রোল এখানে করেছি তো তাই একটাই দেখাচ্ছে এখানে। এখানে রোলের এখানে ক্লিক করলে রহমতুল্লাহ অটোমেটিকলি চলে আসবে, রহমতুল্লাহ দেখেন স্কুলের নাম সহ সমস্ত কিছু চলে আসবে এবং রহমতুল্লাহর রিপোর্টটা এখানে অটোমেটিকলি জেনারেটেড হবে। আমরা শুধু এটাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি দিলেই প্রিন্টার অপশন চলে আসবে এবং এটা আমরা শুধু যদি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে এক এক করে এখানে চারটা পাতা এখানে আসবে, এই চারটা পাতাই এর জন্য প্রিন্ট হয়ে যাবে। তো এই হলো পিআই পূরণের নিয়মাবলী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন।